Welcome to Nahid24। আমাদের আজকের বিষয় ফিউচার টেন্স। ফিউচার টেন্স চেনার উপায় হচ্ছে ক্রিয়ার শেষে থাকবে ব বে। ক্রিয়ার শেষে থাকবে ব বে, অর্থাৎ ব। ক্রিয়ার শেষে যদি ব দেখো তাহলে মনে করে নিবা সেটি হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সিম্পলি একটা কাজ হয়, আর পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সিম্পলি একটা কাজ হয়েছিল। ঠিক একইভাবে ফিউচার ইনডেফিনিট টেন্সও সিম্পলি ভবিষ্যতে একটা কাজ হবে, সিম্পলি একটা কাজ ভবিষ্যতে হবে, সেটাই হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এখানে খাবোটা হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়ার শেষে আছে ব, সুতরাং এটি হচ্ছে ফিউচার টেন্স। আর এটি ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ভবিষ্যতে খুব সিম্পলি ঘটনাটি ঘটবে, সুতরাং এটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাকে বসাতে হবে সাবজেক্ট, সুতরাং আই। এরপরে তুমি বসাতে পারো শ্যাল অথবা উইল প্লাস ইট অর্থাৎ ভার্ব, বসবে ভার্ব অর্থাৎ ইট। এরপরে অবজেক্ট অর্থাৎ রাইস। শ্যাল উইল এখানে ফার্স্ট পার্সনের পর অর্থাৎ আয়ের পরে শ্যাল এবং উইল দুইটাই ব্যবহার করা হয়। পুরাতন কিছু গ্রামাটিক্যাল বই অনুযায়ী ফার্স্ট পার্সনের পর অর্থাৎ আয়ের পর সচরাচর শ্যাল ব্যবহার করতেই হবে, কিন্তু বর্তমান ডিজিটাল গ্রামারিয়ানরা বলতেছে যে আয়ের পরে উইলও বসা যাবে, সুতরাং এটা কোনো সমস্যা নেই, শ্যাল অথবা উইল যে কোনোটা বসাতে পারো। এখনও সব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যেও কিন্তু দেখো কন্টিনিউয়াস শব্দটি আছে, কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াসের সামনে দেখো ফিউচার লেখা আছে, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ নামটি শুনেই বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে কোনো একটি কাজ ঘটতে থাকবে, ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে, সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, প্রথমেই বসাতে হবে সাবজেক্ট, সুতরাং আই। এরপরে শ্যাল বি, এরপরে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ইট প্লাস আইএনজি অর্থাৎ ইটিং। এরপরে রাইস অর্থাৎ অবজেক্ট, এখানে তুমি বসাতে পারো আই উইল বি ইটিং রাইস, ইটস অলসো কারেক্ট। অর্থাৎ আয়ের ক্ষেত্রে তুমি শ্যাল বিও দিতে পারো অথবা উইল বিও দিতে পারো, আয়ের পরে শ্যালও দিতে পারো, আয়ের পরে উইলও দিতে পারো, কিন্তু বাকি যে যতগুলো পার্সন রয়েছে সবগুলোর পরে তুমি উইল দিয়ে দিবা। যেমন হি উইল অথবা হি উইল বি, যেমন দে উইল অথবা দে উইল বি, শি উইল অথবা শি উইল বি, নাহিদ উইল অথবা নাহিদ উইল বি। এখন আসো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, যদি পাস্ট পারফেক্ট টেন্সটা বুঝে থাকো তাহলে ফিউচার পারফেক্ট টেন্সও খুব সহজেই বুঝে যাবা, বিষয়টা প্রায় একই রকম। এখানেও বিফোর মানে যেহেতু পূর্বে, সুতরাং শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর ব্যবহারও পূর্বে, এবং আফটার মানে যেহেতু পরে, সুতরাং শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর ব্যবহারও পরে, এবং এখানেও বাংলা বাক্যের যে শেষের অংশ সেটা ইংরেজিতে প্রথমে আসে। ওকে, এই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস এক্সটেনশন। এক্সটেনশনটা কী জিনিস এটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তবে সাবধান, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সে ছিল যে একটা অংশে হ্যাড বসে গেছে, অর্থাৎ সেই অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর অপর অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়ে যায়। কিন্তু এখানে যে অংশে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসে যাবে তার অপর অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে যাবে। যেমন তার আসার আগে আমি অঙ্কটি করে ফেলবো, তার আসার আগে আমি অঙ্কটি করে ফেলবো। দেখো, ক্রিয়ার শেষে আছে ব, ফেলবো ক্রিয়ার শেষে আছে ব, সুতরাং এটি হচ্ছে ফিউচার টেন্স, কিন্তু এটা ফিউচার পারফেক্ট টেন্স, কারণ এখানে দেখো দুইটা ঘটনা আছে, তার আসার আগে একটা ঘটনা, অঙ্কটি করে ফেলবো আর একটা ঘটনা, এবং এই দুইটা ঘটনার মাঝখানে আছে আগে অথবা পরে, অর্থাৎ পূর্বে অথবা পরে, সুতরাং এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স ইংলিশ এ ট্রান্সলেশন করার উপায়টি হচ্ছে বাংলা বাক্যের শেষের যে অংশটি সেটি প্রথমে আসবে, সুতরাং অঙ্কটি করে ফেলবো। সুতরাং আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম। একটা জিনিস খেয়াল রাখবা, যেখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। সুতরাং আই শ্যাল হ্যাভ ডান, নট ডু। আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম। দেখো আছে আগে অর্থাৎ বিফোর, আগে মানে কি পূর্বে, অর্থাৎ তার আসার পূর্বে। দেখো বিফোর মানে কি পূর্বে। দেখো পূর্বের অংশে কিন্তু শ্যাল হ্যাভ বসে গেছে। বিফোর মানে কি পূর্বে, সুতরাং পূর্বের অংশে শ্যাল হ্যাভ বসে গেছে। এরপরে পরবর্তী যে অংশটি, সেই অংশটি ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। সুতরাং হি কামস, বিফোর হি কামস, তার আসার আগে বা তার আসার পূর্বে। সুতরাং দেখো যে বিফোর মানে যেহেতু পূর্বে, সুতরাং পূর্বের অংশে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসে গেল, এবং তার অপর অংশে ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল, এবং বাংলা বাক্যের যে শেষের অংশটি সেটি ইংরেজিতে প্রথমে আসে। এই কটা জিনিস মেনটেন করলেই ফিউচার পারফেক্ট টেন্স একদম ইজি। এখন আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার পূর্ব পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে। কেন চলতে থাকবে? কারণ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই দেখো কন্টিনিউয়াস শব্দটি আছে, সুতরাং এটি চলতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে। কিন্তু এই ভবিষ্যতে চলতে থাকবে তো থাকবেই, একটি কাজ আরম্ভ হবে এবং তার পূর্ব পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে। এবং এই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, যেমন তার আসার পূর্ব পর্যন্ত তুমি পড়তে থাকবে। দেখো সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, উইল হ্যাভ বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি, সুতরাং রিড প্লাস আইএনজি, রিডিং। ইউ উইল হ্যাভ বিন রিডিং, তার আসার পূর্ব পর্যন্ত, বিফোর হি কাম, তার আসার। এই যে বিফোর মানে কি পূর্বে, আর তার আসার পূর্বে, অর্থাৎ বিফোর হি কাম, অর্থাৎ তার আসার পূর্ব পর্যন্ত তুমি পড়তে থাকবে। অর্থাৎ এখানেও কিন্তু বাংলা বাক্যের যে শেষের অংশটি সেটি প্রথমে আসলো, সুতরাং তুমি পড়তে থাকবে, এটার ইংলিশ হচ্ছে ইউ উইল হ্যাভ বিন রিডিং, আর তার আসার পূর্ব পর্যন্ত বিফোর হি কাম। আর শ্যাল অথবা উইল এর ব্যবহার নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। সবখানে উইল বসাই দিবা সব ঠিক। আয়ের ক্ষেত্রে তুমি উইলও বসাইতে পারো, শ্যালও বসাইতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বাকি যা কিছু আছে সবখানে উইল বসাই দিবা। ইউ উইল, দে উইল, হি উইল, শি উইল, আই উইল বি, হি উইল বি, শি উইল বি, দে উইল বি, যা মন চাই দিয়ে দিবা, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই। এরপরে টেন্সের পার্ট 4 হবে। তোমরা মনে করতে পারো যে পার্ট 4 আবার কী বিষয়ে হবে। পার্ট 4টা হবে প্রত্যেকটা টেন্সকে ইন্টারোগেটিভ কিভাবে করব, কিভাবে নেগেটিভ করব, কিভাবে একই সাথে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা সেই পর্বটাও মিস করিও না। এই পার্ট 4টি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।